লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ বড় ঘোষণা, গ্রহণ হবে না বাইরের কোনো প্রকার ফর্ম, এবং স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও অ্যাপ্লাই করা যাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য। আজ সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডার নিয়ে যে সমস্ত কথাগুলি তুলে ধরলেন অবশ্যই আপনাদের কাছে সেগুলো তুলে ধরছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। তিনি আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটায় একটা নির্দিষ্ট নাম্বার থাকবে এবং তার কাছেও সেই নাম্বারটা রেকর্ড করা থাকবে। এই ফর্মে ডুপ্লিকেট করা যাবে না, আর এই ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না, যাতে কোনো রকম এটাকে কেউ মিসইউজ করতে না পারে। সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পাবেন। ফর্মটা পেয়ে আপনারা ফর্মটা ওখানে ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। মনে রাখবেন ফর্মের সাথে একটা ইউনিক নাম্বার দেয়া থাকবে, যে নাম্বারটা আপনাকে যে ফর্ম দিচ্ছে সেই নাম্বারটা গভর্নমেন্টের কাছে থাকবে। সুতরাং এটা আধার কার্ডের সাথেও লিঙ্ক আপ করে দেওয়া হবে, কম্পিউটার জেনারেটেড নাম্বার। সুতরাং এই নাম্বারটা কেউ নকল করে কিছু করতে পারবে না। দুই হচ্ছে এই ইউনিক নাম্বারটাই অ্যাকসেপ্টেড হবে ওই ফর্মটা ফিল আপ করবার জন্য। মনে রাখবেন ফর্ম আউটসাইড থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করবার জন্য ফর্ম জোগাড় করে এবং অন্য এজেন্সি কেউ 25-30টা ফর্ম ছাপিয়ে নিল, নিয়ে দিল, মানুষকে ভুল বোঝালো, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। একমাত্র দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার স্কিম থেকে ওখান থেকে যে ফর্ম পাওয়া যাবে সেটাই অ্যাকসেপ্টেড, অ্যান্ড ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, অল স্কিম। এবার হচ্ছে যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, কেউ কাউকে ভুল বোঝে, যেমন কালকে নর্থ চব্বিশ পরগনা কয়েকটা জায়গায় রুটিয়ে দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স আগে জমা দিতে হবে গ্রামে, এরকম কোনো মানে নোটিফিকেশন গভর্নমেন্টের নেই, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন যদি এরকম কেউ করে শুনবেন না, আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার নিজস্ব অধিকার, স্বাস্থ্যসাথী আপনার নিজস্ব অধিকার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড আপনাদের নিজস্ব অধিকার, কৃষক বন্ধু নিজস্ব অধিকার, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব। যদি কোনো